প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। আজকের আমরা এসেছি বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন তিনি, যিনি সমাজের দুস্থ অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন, বিশিষ্ট সমাজসেবী ওয়াহেদ আলী শেখের কাছে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওয়াহেদ আলী শেখ, আপনাকে পিএম নিউজে স্বাগতম জানাচ্ছি। আমরা সর্বপ্রথম আপনার কাছ থেকে জানবো, আপনি সমাজের জন্য অনেক কাজ করেছেন বলে মানুষ আপনাকে বিশিষ্ট সমাজসেবী হিসাবে চেনে, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে আপনার কেমন লাগে? ভালো লাগে। কেমন ভাবে কাজ করছেন মানুষের জন্য? মানুষের জন্য আমার যতটুকু প্যানেল হিসাবে যতটুকু ক্ষমতা ততটুকু আমি করি। আমার একটা সীমিত ব্যবসা আছে, সেই ব্যবসার থেকে কিছু পয়সা ইনকাম করে মানুষের যাতে কাজে লাগে। আখিরাতের চিন্তা করতে হবে, তো খালি এই ইহকালের চিন্তা করলে হবে না। একজন মুসলিম সমাজে হিসাবে মানুষের পাশে 10 টাকা ইনকাম করলে মুসলিমের ধর্মে লেখা আছে হাদিস কোরআনে, আপনি আয়াতে দেখবেন, নিশ্চয়ই পাবেন, ভালো ভালো মাওলানাদের কাছ থেকেও পাবেন, যে যদি 10 টাকা ইনকাম করে, সে ইনকাম করলে তার কিছু পয়সা জাকাত ফেতরা হিসাবে দান করতে হয়। দান বিভিন্ন রকম প্রকার হয়, সেই সুতরাং আমি কিছু কিছু আছে, যেমন বাৎসরিক একটা অনুষ্ঠান আছে, কোনো জায়গায় জলসা হচ্ছে, কোনো জায়গায় কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো পয়সার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না, শীতের সময় কম্বলের গরমের জিনিসের জন্য শুতে পারছে না, ঘুমোতে পারছে না, বাচ্চা কাচ্চা নিয়ে তাদের যতটুকু সহযোগিতা করা যায়। বর্ষার সময় অনেক ঘর এখনও গ্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রচুর ঘর দিয়েছে। সুতরাং এখনও আমরা পুরো সাকসেসফুল করতে পারিনি, কিছু কিছু বাকি আছে তাদেরকে, যেমন কম্বল, ত্রিপল, প্লাস্টিক দিয়ে বর্ষার সময় যাতে তারা ভালো থাকে। খালি আমি একা ভালো খেলে হবে না, আমার পাশের বাড়ি কে ভালো খাচ্ছে, তার বাড়িতে উনুন জ্বলছে কি না জ্বলছে, এটাও আমাদের দেখার বিষয়। আপনি বললেন যে বিভিন্নভাবে মানুষের জন্য কাজ করেন, তার কাছে আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে তিনি তার অনুপ্রেরণা নিয়ে আপনারা অনেক অসহায় মানুষের ঘরেরও ব্যবস্থা করেছেন। আমরা জানবো আপনার কাছ থেকে যে আপনি কিভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কবে থেকে? আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আমি যখন ভোটার, আমার 17 বছর বয়স, আমি 1 বছর বাড়িয়ে ভোট করে ভোটার হয়েছিলাম। তখন সবে আই কার্ড, আমরা যে এখন আই কার্ড সিস্টেম হয়েছে, সেই আই কার্ড যখন হয় আমাদের খড়ম্বা গ্রামে, তখন বামপন্থ খুনি সরকার তখন ছিল, শাসক সরকার ছিল, তাদের আমলে আমরা ভোটার হয়েছিলাম। তার আগে থেকে আমি পার্টিটা করি, পার্টি করতাম, বহুত মার খেয়েছি পার্টি করতে এসে, জেল ভাঙা আন্দোলন থেকে নিয়ে সিঙ্গুর আন্দোলন থেকে নিয়ে ধর্মতলায় মঞ্চ, মানে ধর্ণা মঞ্চ থেকে নিয়ে সব জায়গায় আমরা ছিলাম। 21 জুলাই গুলি হয়েছে, সেখানেও আমরা সেই মিটিংও ছিলাম, তখন থেকে আমরা পার্টিটা করি। আজকে দিদি যখন তৃণমূল কংগ্রেস করলো আলাদা, দীর্ঘদিন ধরে আমাদের জ্ঞান বুদ্ধি জানা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে যা উন্নয়ন করেছে, যদি বামপন্থ সরকার যদি সেই উন্নয়ন করত, তাহলে মনে হয় যে আমাদের আর উন্নয়নের কোনো রাস্তা থাকতো না, আমরা কোথায় কী করতাম। এক্ষুনি যা হয়েছে, 2-5 বছর পরে আর মনে হয় পশ্চিমবাংলার মধ্যে কোনো রাস্তা, কোনো বাড়ি, কারেন্ট কিছুই বাকি থাকবে না। 2-5 বছরের মধ্যে দিদি সে মিডিয়ায় যাই তো বলুন দিন দেখি, এই 350 কেজি যে বারুদ পাকিস্তান থেকে আনতে তো সময় লেগেছে, এই নরেন্দ্র মোদীর ডিপার্টমেন্ট, গোয়েন্দা শাখা ডিপার্টমেন্ট আছে, যারা আইবিআই আছে, যারা এই সমস্ত তদন্ত করে, তারা কোথায় ছিল, তারা কি করছিল, কিভাবে এলো, এরও মধ্যে কিন্তু একটা রহস্য আছে, এরও মধ্যে একটা রহস্য আছে। সামনে লোকসভার ভোট, ওরা তার কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, কোন ইস্যু নিয়ে মানুষের সামনে যাবো প্রচার করতে, সেই ইস্যু ওরা পাচ্ছে না, তার জন্য এই ইস্যুটা হয়েছে যে একটা ইস্যু নিয়ে যাব। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী কি বলেছিল, ভাই ও বহিন হামকো জেতাও, হাম তুম লোক কা ই কর দেঙ্গে উ কর দেঙ্গে, কি করলো জেতার পরে, কি করলো, ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। আপনি মমতা ব্যানার্জির একদম কংগ্রেস আমল যখন থেকে করেছিলেন তখন থেকেই আছেন, আপনার কথা থেকে আমরা জানলাম, এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকেই আপনি আছেন, এবং আপনার বক্তব্যের মাধ্যমে যে বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল তা আপনি বললেন,
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্য এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে 19-এ বিজেপি ফিনিশ এবং 42-এ 42 পশ্চিমবঙ্গকে টার্গেট করেছেন। কি বলবেন আপনি? 42-এ 42 তো আমি বলবো, সংবিধানে যদি কোনো জায়গায় লেখা থাকে পশ্চিমবাংলার মধ্যে পার ভাগ করে দিই, 42 জায়গায় 44 হোক, 44টাই জিতে বেরিয়ে আসবো, 44টা 42টা 42টা জিতবো। আমি আরো দুটো মার্কস বেশি দিলাম, দুটো সিট আরো বেশি হয়েছে, তাও জিতবো। আপনারা বিজেপির বিরুদ্ধে আপনাদের লড়াই, সেখানে বাম ফ্রন্ট রয়েছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস রয়েছে, কি বলবেন সেখানে? বাম ফ্রন্ট কংগ্রেস পশ্চিমবঙ্গে রয়েছে কে বলে? টিপ টিপ করে মোমবাতির মতন চলছে, ও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এক খেলায় শেষ হয়ে গেছে। থাকবে বিরোধী দল, থাকবে বিরোধী দল তো থাকবে, বিরোধী দল থাকবে না? আমরাও তো বিরোধী দলের রাজনীতি করেছি, তা আমরা কিন্তু এরকম করিনি, ওদের মতন ভালো কাজে গিয়ে বাদি দেয়নি। আমি যখন ভালো কাজ করতে যাচ্ছি ওরা এসে বাদি হচ্ছে, এটাই তো খারাপ, এটাই খারাপ। সব থেকে মূল কথা, বড় কথা বলবো, এই যে কাশ্মীর যে লড়াই ঝামেলাটা হচ্ছে, তুমি ছোট্ট করে কথাটা, আমার কথাটা যদি ভুল বলে থাকি, সবাই পশ্চিমবঙ্গের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ যেন আমার ভুল করে দেয়, এই গরিব মানুষের নিয়ে খেলা না করে আমি বলবো, পার্লামেন্টটা একটা মাসের জন্য কাশ্মীরি বসিয়ে দিই, মানে পাকিস্তানের পার্লামেন্টে এনে কাশ্মীরি কোলে বসা বর্ডার কোলে, আর আমাদের দিল্লির পার্লামেন্টে কাশ্মীরি বসা। এই যে যারা দিল্লির মসনদে বসে, যারা এই যে রাজনীতি, যে এই মানুষ শুনে যে খেলাটা খেলছে, তারা একটু বুঝুক। অজনা সত্যি কথা বলে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের কাজ করবো না? সামনে ইলেকশন এসছে, বিধানসভা লোকসভার ভোট এসছে, যাও একটা ইস্যু করতে হবে, এই ইস্যুটা করেছে, ইস্যু করে কিন্তু ফায়দা হলো না, ইস্যু করে কিন্তু সেই ফায়দাটা পাইনি, সেই ফায়দাটা শেষ করে দিয়েছে একলা ওই পাকিস্তানের কি ওনার নামটা, ইমরান খান ওনাকে ফেরত দিয়ে। আর এই যে বলছে 350 লোক মেরেছি, 400 লোক মেরেছি, বলুন দিন দেখি, প্রমাণ পেয়েছেন? এখনো কেউ প্রমাণ দিতে পেরেছে যে সেখানে একটা লোক মরেছে? 350 কদিন তো আপনাদের এই মিডিয়া, বিভিন্ন মিডিয়ায় আমরা টিভিতে দেখছিলাম, হঠাৎ কালকের অমিত শাহ বলছে 250, 100 কমে গেছে রাতারাতি, এই কদিনই 100 কমে গেল মৃত্যু। আর আদেও ওখানে লোক মরেছে কি ক্ষতি হয়েছে আমরা নিজেরাই জানি, আসল ফুটেজটা বার করো। আমি চাই, আমি ছোট্ট প্রাণী হিসাবে বলছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যদি আমি ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, তোমরা আসল সত্যটা বার করো তোমাদের ডিপার্টমেন্টকে, তোমাদের লোককে দিয়ে। এই বিস্ফোরণ যেটা হয়েছে এর আসল কি তত্ত্ব? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসল তত্ত্ব বার করতে বলছে, তো কেন আসল তত্ত্ব বার হচ্ছে না? আসল তত্ত্বটা বার করুন। আমরা কথা বললাম বিশিষ্ট সমাজসেবী ওয়াহিদ আলী শেখের সঙ্গে, তিনি পরিষ্কার খোলামেলায় আলোচনায় বললেন যে বিজেপি সাম্প্রদায়িক দল এবং পুলওয়ামায় হত্যাকাণ্ড হলো শহীদ জনদের, তা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, যে একটা দামি কথা বললেন, যে যদি লড়াই করার দরকার হয় তাহলে পার্লামেন্টের এমপিরা এই দেশের এবং পাকিস্তানের, ভারতের এবং পাকিস্তানের পার্লামেন্টের এমপিরা গিয়ে লড়াই করুক, সেখানে তাদের পার্লামেন্টগুলো দেওয়া হচ্ছে কাশ্মীরে, সেখানে গিয়ে তাহলে লড়াই করুক, সাধারণ মানুষের জীবন দিয়ে যেন না খেলা করে। আর শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো, ভাঙড়ের যে রাজনৈতিক পরিস্থিতি, আপনি ভাঙড়ের নারায়ণপুর অঞ্চলের সম্পাদক তৃণমূল কংগ্রেসের, ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি বলবেন? ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যতই আমাদের মধ্যে দলভেদ থাক, যাই থাক, আমরা ইলেকশন হারলে এক জায়গায় যাই, ভাঙড়ে কোনোদিন হারেনি, হারবে না, আমরা সবাই একত্রভাবে ভোটটা করাই, ভোট করে আমরা জেতাই। আমাদের আসন্ন লোকসভা 2019-এ ভাঙড় 1 নম্বরে 3টে অঞ্চল এবং 2 নম্বরে 10টা অঞ্চল মিলিয়ে আমরা ব্যাপক ভোটে লিড দেবো, সে যেই প্রার্থী হোক না কেন। আমরা তো এখন প্রার্থী কি হবে জানি না, আমরা অলরেডি আমাদের বিভিন্ন জায়গায় দেয়াল লেখা শুরু হয়ে গেছে, দেয়াল লেখা মানে কি, আমরা চিহ্ন টেনে রাখছি 2019-এ এই চিহ্নে ভোট দিন, আমরা এটা লিখে রেখে দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে তার যে আশীর্বাদ ধন্য যে প্রার্থী হয়ে আসবে তাকে আমরা বিপুল ভোটে ভাঙড় থেকে জয় করব। আর সব থেকে বড় কথা, ভাঙড়ের রাজনীতি প্রেক্ষাপটে যেটা হয় এটা সব জায়গায়, খালি ভাঙড় নিয়ে আমরা দেখলে হবে না, এটা গোটা পশ্চিমবাংলায় চলছে,
চলবে, এরই মধ্যে থেকে দল করতে হবে, দলকে জিতে রাখতে হবে। আমি যদি আজকে ভাঙড়ে এই বিভিন্ন এ নিয়ে যেটা যে অ্যাঙ্গেল গুলো চলছে এই অ্যাঙ্গেল নিয়ে যদি আমরা দলকে হারিয়ে দিই, তাহলে কিন্তু আমরা সেই বামপন্থের মতন সেই মানে কি বলবো যারা এই সমস্ত করে তাদেরকে আমি ছোট প্রাণী হিসাবে বলবো, কারণ নাম করে বলবো না, সংযত হয়ে এক জায়গায় হয়ে দলটা করতে হবে। আর নাহলে সেই যেমন ওই বামপন্থের সব বড় বড় নেতা ছিল না, LCM কি বলে জোনাল কমিটির মেম্বার, তারা যেমন এখন ঘরমোচা হয়ে গেছে, ঘরে যেটা সকালবেলা মর্নিং ওকে যে ঘরটা মুক্তি আছে কি বলে বাংলা কথায় ওটাকে ওই দশ মাল না কি একটা বলে না সেইরকম হয়ে যেতে হবে। দল যদি না জিতে থাকে তাই ঘর মশা হয়ে যেতে হবে, দলটাকে তো জিতিয়ে রেখে আমাদের লড়াইটা করতে হবে। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের জন্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক আপনারা দেখছেন পিএম নিউজ, তাবেদারি নাই ভুয়ো খবর নাই চেপে রাখার সত্যের খোঁজে, সকলের মাঝে পিএম নিউজকে ছড়িয়ে দিন।